শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আবুল হাশেম, আমার পিতার নাম আব্দুর রউফ মৃত, মায়ের নাম খুলনাসা। আমার বাড়ি গাজীপুর সদর উপজেলা মির্জাপুর ইউনিয়নের ডুগরি গ্রামে অবস্থিত। আমি 1968 এসএসসি পাস করি। আমার স্কুলে ভাওয়া মির্জাপুর হাজি জমিরুদ্দিন হাই স্কুল, আমি স্কুলে থেকে এসএসসি পাস করি এবং পরবর্তীতে ঢাকা ক্যান্টনমেন্টের সাথে কোডোড্রাল স্কুল, এখানে আমি চাকরি করতাম আর তেজগাঁও নাইট কলেজে আমি পড়াশোনা করতাম। তো সেই সুবাদে আমার ওই 69-এর জানুয়ারি থেকে 71-এর 7ই মার্চ পর্যন্ত যতগুলো বঙ্গবন্ধু যতগুলি হয়েছে, মিটিং হয়েছে বা সেমিনার যাই বলেন, প্রত্যেকটা মিটিংয়ে আমি অংশগ্রহণ করছি এবং সক্রিয় ভূমিকা পালন করছি। তারপর যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন আমি এলাকায় চলে আসি। আসার পরে আমার আত্মীয় আমাদের যে গ্রুপ লিডার মোহাম্মদ জহিরুল হক, উনি ট্রেনিং করে ভারতীয় ট্রেনিং করে এসে আমার বাড়িতে আসছে। তার কারণ এই আমাদের গ্রামে দুইটা পরিবার, আমার বাবা এবং আমার ফুফা, তারা আওয়ামী লীগ করতেন। আর গ্রুপ কমান্ডার জহিরুল হক, ওনার বাবা এই মুসলিম লীগ করতেন, সে মানে আর কি উনি ওনার বাড়িতে নাকি আমার বাড়িতে আসেন এবং অস্ত্র আমার কাছে জমাতে, আমার কাছে জমা দিয়ে উনি দিনের বেলাতে অস্ত্র আমার কাছে থাকতো। তারপর শুরু হয় ভারত যাওয়ার পালা। তখন আমাদের এই আব্দুল বারি নামে ভাল কলেজে তখন পড়তো, উনি 67-এর বেস, উনি ছিলেন ছাত্রলীগের সেক্রেটারি মির্জাপুর ইউনিয়নে। ওই সময় একটা নিয়ম ছিল যে যারা যুদ্ধে যাবেন তাদের একটা পরিচয়পত্র লাগত ছাত্রলীগের পক্ষ থেকে বা আওয়ামী লীগের পক্ষ থেকে। তো উনি, আমি ছিলাম সহসভাপতি, তো আমার কাছে উনি ওই সিলটা দিয়ে বললেন যে আমি তো ব্যস্ত, তুমি ওই দিয়ে দিও, ওই প্রত্যয়ন দিয়ে দিও। তখন আমি প্রত্যয়ন দিতাম ভারতীয় ব্যবহার দ্বারা ছিল। আর আমার চাষা ছিল আব্দুল করিম, উনি ভারত নিয়ে, আমার আপন চাষা, উনি ভারত নিয়ে পৌঁছে দিয়ে আসতেন, এই কাজ করতাম। এবং আমাদের সাথে যারা যারা ছিলেন তাদের সাথে আমি সক্রিয়ভাবে তাদের সহযোগিতা করেছি। এবং আমি বারো কয়েকবার চেষ্টা করছি ভারত যাওয়ার জন্য, উনি বলছিলেন না তুই যাবি না, তোর যখন দরকার হয়
তখন আমরা আমি তরে পাঠাই দিই। তো আমরা যখন যুদ্ধ করি তখন বিয়েতামের যুদ্ধ চলছে 18 বছর যাবৎ। তো সেই সুবাদে সবাই প্রস্তুত আমরা যে দীর্ঘদিন লাগতে পারে সেই সুবাদে হয়তো উনি বলছে যে তখন যাওয়ার দরকার পড়ে তখন আমি তোরে পাঠাবো। কালিয়া করে যে ব্রিজ, সেই ব্রিজ যখন অপারেশন করা হয় তখন আমি ছিলাম সাথে। এবং চোখ রাস্তা যে বাহলের রাজনগর যে রাস্তা, এই রাস্তা আমরা তিনজন ছিলাম, আকবর আলী মেম্বার ছিলেন, ওখানে মাইন বিশ্ব আমরা পুঁতে রেখেছিলাম। এবং এই মিলিটারি একটা গাড়ি ওইখানে ই হয়, ওই ওইটার উপর দিয়ে গিয়ে ব্রাস্ট হওয়ার পরে ওরা সাথে সাথে মানে ওই গোলাগুলি শুরু করে আর কি। তখন তো আমরা মঙ্গলবার থেকে রাজনগর ক্যান্টনমেন্ট মানে তিন দিকে আমরা অবরোধ করে রাখছি এবং গোলাগুলি করছিলাম অবিরাম। তারপর যখন ভারতীয় বাহিনী আসলো আমাকে, তখন ওরা যখন পালিয়ে যায়, পালিয়ে যাওয়ার পথে এসে যে এখানে শয়তানের এখানে ওরা মারাত্মকভাবে আক্রান্ত হয়, তারা বিধ্বস্ত হয়ে এক এক কথায়। যুদ্ধ শেষ হলে আপনি কী করলেন? যুদ্ধ শেষের পরে আমি প্রাইমারি স্কুলে একজন শিক্ষক ছিলাম। একজন মুক্তিযোদ্ধা হিসাবে নতুন প্রজন্মকে আপনি কী পরামর্শ দিয়েছেন? নতুন প্রজন্মকে আমি এটাই বলবো, স্বাধীনতা যাতে অক্ষুণ্ণ থাকে, কোনো ব্যক্তি বা কোনো দল কর্তৃক এই স্বাধীনতা তো নস্বাত না হয়, সেজন্য আমরা আজীবন সংগ্রাম করে যাব। যখন ওই 15 আগস্ট উনি মারা গেলেন, আগস্টের 1 তারিখ টাঙ্গাইল গেছিলেন আর কি। তো আমার স্কুল এবারের সাথে বিয়ের সাথে আমি স্যারের রিসিভ করছি, স্যার রিসিভ করার পরে স্যার আমাকে চিনতেন। আমি ওই আপনার ওই বঙ্গবন্ধু এখানে বক্তৃতা করতেন, আমি তার পায়ের কাছে সবসময় বসে থাকতাম। উনি আমাকে চিনতেন, বলছে তুমি কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ ভালো, আপনার আপনাকে ভালো রাখুন, এগুলো বইলা তারপরে আমার সাথে হ্যান্ডশেক করলো। আমি বিশ্বের 5টা দেশে আমার মোটামুটি যাওয়া হয়েছে, ওনার হাতের মতো এরকম কোমল হাত আমি পৃথিবীর কোনো ব্যক্তির সাথে হ্যান্ডশেক করে আমি এরকম এত কোমল হাত আমি পাইনি। আমি ওনার প্রতি খুব কৃতজ্ঞ, উনি আমাকে ব্যক্তিগত বলছেন। বর্তমান বাংলাদেশে যারা আমাদের শুরু থেকে বিরোধিতা করেছিল তারা একাট্টা হয়ে আমাদের এই দেশের মাঝখানে একবার, আমি আরেকটা কথা এর মধ্যে বলি যে যখন আমার নেতাকে যখন সপরিবারে 18 জন সদস্য সহ হত্যা করা হয়, তারপরে এরা এই দেশ একটা মিনি পাকিস্তান হিসাবে তৈরি করার চেষ্টা করেছিল। এবং আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার যে জাতীয় সঙ্গীত, এই জাতীয় সঙ্গীতকেও তারা পরিবর্তন করতে চেয়েছিল, মনে আছে কিনা। যাই হোক, আমি চাই মনে প্রাণে যে এই দেশটা মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায়, এবং উনি আজীবন উনি জেল খেটেছেন শুধু এই দেশটির জন্য, ওনার স্বপ্ন যেন বাস্তবায়ন হয়। এবং তার সাগরেদ বলেন, অনুসর বলেন, এবং ওই ভক্ত বলেন, সেই হিসাবে আমরা আমাদের যা করণীয় আমরা করে যাব ইনশাআল্লাহ। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে
তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।